প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম হোসেন। আজ আপনাদের জানাবো কিভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। একজন মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে অনেকগুলো লক্ষণ প্রকাশ পায়। চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো কি কি। প্রথমেই একজন মানুষের শরীরে মাংসপেশিতে খিঁচুনি বা ব্যথা থাকতে পারে। মাংসপেশির এমন ব্যথা বা খিঁচুনি সংকুচিত হওয়া এটি অন্য কারণেও হতে পারে। তার মধ্যে শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ যদি কম থাকে এবং পানি শূন্যতা থাকে সে কারণে হতে পারে। যদি দেখেন যে আপনার শরীরে হিমোগ্লোবিন স্বাভাবিক পরিমাণে রয়েছে এবং আপনি পর্যাপ্ত পানি পান করছেন, তারপরও আপনার মাংসপেশি খিঁচুনি সংকুচিত হওয়া বা ব্যথা অনুভব করা, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। হাড়ের মধ্যে যদি কারো ব্যথা হয় তবে ধরে নেওয়া যায় তার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এছাড়া হাড়ের ঘনত্ব কমে যাবে, হাড় দুর্বল হবে এবং হাড় সহজে ভঙ্গুর প্রবণ বা ভেঙে যাওয়ার মতো হবে। কারো নখ যদি নরম হয়ে যায়, সহজে ভেঙে যায়, ভঙ্গুর হয়ে যায় এবং দৃঢ়তা হারিয়ে ফেলে, তাহলে ধরে নেওয়া যায় তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। দাঁতে ব্যথা হলে ধরে নেওয়া যায় ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, কারণ একজন মানুষের শরীরে 90% ক্যালসিয়াম দাঁতে এবং হাড়ের মধ্যে সঞ্চিত থাকে। তো সে কারণে হাড়ে কিংবা দাঁতে ব্যথা হলেও ধারণা করা যায় যে তার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। নারীদের মাসিক বা পিরিয়ডের সময় যদি তীব্র ব্যথা থাকে সেক্ষেত্রে অনেক সময় ধারণা করা হয় তার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। স্নায়বিক কিছু সমস্যা রয়েছে, যেমন মাথা ব্যথা, ডিপ্রেশনে ভোগা, অনিদ্রায় ভোগা, এরকম সমস্যাগুলো যদি কারো থাকে তাহলে তার মধ্যেও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে। কারো যদি হৃদস্পন্দন বেশি হয় এবং বুক ধড়ফড় করে, তাহলে ধরে নেওয়া যায় তার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, কারণ ক্যালসিয়াম আমাদের হৃৎপিণ্ডকে পাম্প করে রক্ত সরবরাহ করতে সহায়তা করে। তো এটির ঘাটতি দেখা দিলেই কিন্তু এরকম হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। তো দর্শক, এগুলো মূলত ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার মধ্য দিয়ে একজন মানুষের শরীরে প্রকাশিত হবে এই লক্ষণগুলো। তো আপনার শরীরে যদি এই লক্ষণগুলো প্রকাশিত হয়, চেষ্টা করবেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার জন্যে। তারপরও যদি এই সমস্যাগুলো থেকে যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।